Assalamu alaikum, welcome to Dialer House. This is Mohammad Nuruddin after a long time in front of you. I hope all of you are well by the grace of the Almighty. And yes, I am also well by the grace of the Almighty and the prayer of you. Today I am here with completely a different one, and that is the use of positives. We all know about this. For that, please stay with me, keep watching until it goes to an end. Welcome back. You know, I talked about several things in my previous classes, but now I'm here with completely a different one, and that is positives, the use of positives. When positives is used as a noun, as a pronoun, and as an adjective. Okay, for that, stay with me. Okay, I will not waste your time. Let's have a start. Well, to positive shompurke janar age amra eta janbo je positive ta ki muloto. পজিটিভ মূলত সম্বন্ধ সূচক কারক, অর্থাৎ যা ধারা মালিকানা বোঝায়, অর্থাৎ নাউনের সাথে নাউন বা প্রোনাউনের যে সম্পর্ক, অর্থাৎ কোনো নাউনের সাথে তার পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের যে সম্পর্ক, যে রিলেশনশিপ, সেটা হচ্ছে মূলত পজিটিভ। যেমন ধরি হি ইজ ফাহিমস ফাদার। হেয়ার ফাহিমসটা হচ্ছে মূলত পজিটিভ। তো এটা হচ্ছে একটা নাউন, ফাদার এটাও হচ্ছে একটা নাউন। তো কখনো কখনো এটা প্রোনাউন থাকতে পারে, যেমন আমরা বলতে পারি দিস ইজ হিজ কার। ওকে, এই ক্ষেত্রে আপনারা দেখেন যে হিজ এটা হচ্ছে একটা প্রোনাউন, কার এটা হচ্ছে একটা নাউন। অর্থাৎ এই ক্ষেত্রে এই কার যেটা, মানে নাউন যেটা, সেটা তার পূর্ববর্তী যে প্রোনাউন তার হচ্ছে পজিটিভ। ওকে, একই রকমভাবে এখানে যে নাউনটা সেটা এই পূর্ববর্তী যে নাউন ফাহিমস তার হচ্ছে পজিটিভ। ওকে, তো পজিটিভগুলো কী মূলত? আমরা জানি যে প্রত্যেকটা সাবজেক্টের, অর্থাৎ যদি সেটা হয় হচ্ছে আই, আমরা ধরি আমরা যদি আইয়ের কথা বলি, তো এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। ওকে, তো এটার অবজেক্টিভ ফর্মটা হচ্ছে মূলত মি। ওকে, দেন আমরা যদি বলি হচ্ছে মাই, তাহলে এটা হচ্ছে মূলত পজিটিভ অ্যান অ্যান অ্যাডজেক্টিভ, পজিটিভ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, তো এটা হচ্ছে আই সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে পজিটিভ ফর্ম। এবং আমরা যদি এটা বলি যে মাইন, ওকে, তো এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। ওকে, এটা হচ্ছে মূলত পজিটিভ প্রোনাউন, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। অনুরূপভাবে আমরা যদি বলি উই, সাবজেক্ট যদি আমরা ধরি হচ্ছে উই, উই, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। আমরা জানি আস এটা হচ্ছে মূলত অবজেক্টিভ ফর্ম। ওকে, অ্যাট দ্য সেম টাইম যদি আমরা ধরি হচ্ছে আওয়ার, ওকে, আওয়ার, এটা হচ্ছে মূলত পজিটিভ ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, এটা হচ্ছে পজিটিভ ফর্ম মূলত। এবং আমরা যদি এখানটা ধরি, সেটা হবে হচ্ছে মূলত আওয়ার্স, ওকে, পজিটিভ প্রোনাউন, ওকে, পজিটিভ ইউজড অ্যাজ অ্যা প্রোনাউন। ওকে, তো তাই সে তাহলে কী হলো, প্রথম হচ্ছে উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আস হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আওয়ার হচ্ছে পজিটিভ ফর্ম অ্যান্ড ইউজড অ্যাজ অ্যান অ্যাবজেক্টিভ, অ্যান্ড পরেরটা হচ্ছে পজিটিভ ফর্ম, বাট নাও ইট ইজ ইউজড অ্যাজ অ্যা প্রোনাউন। ওকে, তো এটা হচ্ছে মূলত সিস্টেম। তো আমরা যখন ব্যবহার করব, তো ব্যবহার করার পূর্বে আমরা আমাদের অবশ্যই প্রত্যেকটা জিনিসের নাম আমাদের জেনে রাখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভটা মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে, বা তিনভাবে সেটা ইউজ করা হয়েছে। তো প্রথমটা হচ্ছে পজিটিভ অ্যাজ নাউন্স। ওকে, হি ইজ ফাহিমস ফাদার, এক্ষেত্রে ফাহিমস ফাদার। ওকে, এই ফাহিম যেটা, ফাহিমের সাথে একটা অ্যাপোস্ট্রফি যোগ হয়ে এবং তারপর একটা এস যোগ হয়েছে, অ্যান্ড দেন এটা কী হয়েছে যে পজিটিভ হয়েছে। ওকে, একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি পরেরটায় উই হ্যাড আ পার্টি অ্যাট জনস হাউস। ওকে, এই জনস বলি বা হচ্ছে ফাইন্স বলি, প্রত্যেকটাই কিন্তু হচ্ছে এক একটা নাউন ফর্ম। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা হচ্ছে নাউন ফর্ম, এবং প্রত্যেকটা নাউন কী হয়েছে এখানে পজিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, কারণ প্রত্যেকটা পরেই কিন্তু একটা নাউন দেওয়া আছে, একটা সলিড নাউন দেওয়া আছে, তার মানে নাউনের পূর্বেই আবার একটা নাউন বসছে, অ্যান্ড দ্যাট ওয়ার্কস
as a positive for nouns. Okay. Then আপনারা দেখতে পাচ্ছেন যে positives as an adjective. Okay, here that's our house. Okay, that's our house. এই ক্ষেত্রে our যেটা এটা হচ্ছে মূলত positives এবং এটা দেখতে পাচ্ছেন যে positive used as an adjective. So our house পরটা দেখতে পাচ্ছেন my car is very old. My car is very old. Okay, এই ক্ষেত্রে একটা জিনিস যে এই positive আপনারা যারা ইন্টার পরীক্ষা দিবেন আপনারা ইন্টারে হচ্ছে আপনাদের মডিফায়ার নামক একটা ইয়ে আছে গ্রামাটিক্যাল আইটেমস আছে তো ওইটার মধ্যে কিন্তু এমন বলা থাকে যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বা হচ্ছে নোমিনাল অ্যাডজেক্টিভ ওকে অথবা নাউন অ্যাডজেক্টিভ এরকম বলা থাকে বা প্রোনাউন অ্যাডজেক্টিভ তো এই ক্ষেত্রে এই যে আওয়ার হাউস যেটা এটা হচ্ছে মূলত প্রোনাউন অ্যাডজেক্টিভ ঠিক আছে বা মাই হাউস বা মাই কার এটা এগুলো হচ্ছে মূলত প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ অথবা প্রোনাউন অ্যাডজেক্টিভ আবার যদি বলা থাকে যে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ যদি বলা থাকে এরকম যে নাউন অ্যাডজেক্টিভ সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে এই এখানে যেমন জনস হাউস বলা আছে এখানে জনস এস যোগ আছে দ্যাট ইজ ওয়াই ইট ওয়ার্কস লাইক পজিটিভস বাট পজিটিভস অ্যান্ড নাউন বাট যদি এমনটা বলা থাকে যে শুধুমাত্র জন এবং তারপর হচ্ছে হাউস অর্থাৎ দুইটা নাউন একসাথে দেন এটা হবে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ বা নমিনাল অ্যাডজেক্টিভ ওকে আর যখন এমন বলা থাকবে সেটা হবে হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ ওকে তারপরটা যাই পরে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভস ইউজড অ্যাজ প্রোনাউন্স ওকে পজিটিভ ইউজড অ্যাজ প্রোনাউন্স হেয়ার দিস ইজ জনস কার দিস ইজ জনস কার ওকে এখানটায় দিস ইজ জনস কার এটা কি হলো যে দিস ইজ হিজ কার এখানে যে হিজ বলতে এই যে হিজটা দেওয়া আছে এই হিজ বলতে মূলত জনসকে বুঝিয়েছে ওকে তাহলে এই কথাটাকে আমরা এইভাবে লিখতে পারি দিস ইজ জনস কার জনস কার যখন হবে তখন সেটা হবে নাউন অ্যাজ পজিটিভস অ্যাজ নাউন বাট যখন আমরা এটাকে পজিটিভ অ্যাজ প্রোনাউন হিসেবে ইউজ করবো পজিটিভ অ্যাজ প্রোনাউন সেক্ষেত্রে এটা কী হয়ে যাবে হিজ কার অর্থাৎ এই জনের পরিবর্তে হিজ হয়ে যাবে এখানে মেয়ে থাকলে সেটা হতে হচ্ছে হার ওকে আমরা পরেরটা দেখতে পাচ্ছি যে দিস ইজ আওয়ার কার ওকে দিস ইজ আওয়ার কার দিস কার ইজ আওয়ার্স দিস ইজ আওয়ার কার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ার কার এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ এটা অর্থাৎ এই পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু দুইটাই অর্থাৎ পজিটিভ নাউন এবং অ্যাডজেক্টিভ দুইটার ব্যবহারই কিন্তু এখানটায় আছে ওকে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ার কার এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ এটাকে আমরা যখন এভাবে লিখব দিস কার ইজ আওয়ার্স দেন ইট উইল ওয়ার্ক অ্যাজ পজিটিভ প্রোনাউন্স ওকে তো পজিটিভ প্রোনাউন্স আওয়ার্সটা তাহলে আমরা কী জানি যে এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন্স ওকে তার মানে আমরা আজকে মোটামুটিভাবে একটা ধারণা লাভ করলাম যে মূলত আমরা দেখে থাকি আমরা এই যে পজিটিভ ব্যবহার যেটা এটা আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি এবং আমরা জানি কিন্তু কোনটার কী নাম কোনটা কী ধরনের পজিটিভ মূলত নামগুলো কী তো সেটা কিন্তু আমরা জানতাম না তো আজকের ক্লাসের মাধ্যমে আমার মনে হয় যে আমরা জানতে পেরেছি যে প্রত্যেকটা পজিটিভের মূলত যেই স্পেসিফিক যে নাম যেটা অর্থাৎ কোনটা কোন পজিটিভ সেটা সম্পর্কে আজকে আমরা জানতে পারলাম ওকে তো আমি আশা করবো যে আপনারা ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং হচ্ছে আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দিস ইজ অল অ্যাবাউট ফর টুডে আই উইল বি ব্যাক দ্য আদার ডে উইথ আ ডিফারেন্ট ওয়ান টিল দেন টেক কেয়ার অফ ইউরসেলফ হ্যাভ এ গুড ডে আসসালামু আলাইকুম